আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝুরি ভাজা রেসিপি। আর এটা তৈরি করতে আমার যা যা লাগছে, আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, 7 মতো লবণ, অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে এটা ভালো করে একটু মিশিয়ে নেব। এগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিব অল্প পরিমাণে একটু সয়াবিন তেল। এগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পানি। পানিটা একেবারে দিতে যাবেন না, অল্প অল্প পরিমাণ দিবেন। আর এই ব্যাটারটা যে আমি তৈরি করব, এটি তেমন ঘনও না পাতলাও না। আরও একটু পানি দিতে হবে। এটা আমি হাতের সাহায্যে করতেছি, আপনারা চাইলে হ্যান্ড উইচ ব্যবহার করতে পারেন। আমার কাছে হাত পারফেক্ট মনে হচ্ছে, কারণ ব্যাটারটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে করে নিতে হবে। খুবই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবং এটা এরকম করে নিয়েছি। স্পেশালি আমার কাছে ঝুরি ভাজার কোনো মেশিন নেই, তাই আমি আপনাদের দেখাবো এরকম একটা সিরিঞ্জের সাহায্যে কীভাবে আমি পিঠেটা তৈরি করি। আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। চলুন তাহলে ঝুরি ভাজা ভেজে নেই। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, ওটা গরম হয়ে গেছে, এখন এগুলো ভেজে নেব। এটা আমি কিভাবে দিব বলে বোঝাবার মতো কিন্তু কিছুই নেই, একটু মন দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দিলে খুব সুন্দর একটি ডিজাইন চলে আসে। দেখুন আমি দিয়ে দিয়েছি, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। আর এটা ভাজতেও কিন্তু সময় লাগে না, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। আমি এটা ভেজে নিয়েছি, এখন এভাবে আমি সবগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেছে আমার কুড়মুড়ে ঝুরি ভাজা। এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে, অবশ্যই আপনারা বাসায় তৈরি করতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ, খুদা হাফেজ।